নমস্কার বন্ধুরা, তিথিস কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার আমি আজ হাজির হয়ে গেছি একটা সহজ সরল রেসিপি নিয়ে, পুঁই মিচলি আর ছোট চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। তাহলে দেখে নেব রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, ডান্টা। এবার ডান্টা থেকে পুঁই শাকগুলো আর মিচুলিগুলোকে আলাদা করে ভালো করে বেছে কেটে নেব। দেখুন, পুঁই মিচুলি আর ডান্টাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এভাবে কেটে নিতে হবে আর শাকগুলোকে এভাবে কুচো কুচো করে কেটে নিতে হবে, যতটা ছোট করে নেওয়া যায়। গ্যাসের উপর কড়াইটা গরম হয়ে গেছে। এবার গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে 3 মিনিটের মতো ভেজে নেব। এখানে পরিমাণে 100 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 5টা থেতে নেওয়া লঙ্কা। এবার লঙ্কা আর আদা দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটা, পুঁই মিচুলি। এবার নেড়ে চেড়ে পুঁই মিচুলিগুলোকে পেঁয়াজ ও আদার সাথে ভালো করে মিক্স করে নেব। এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুনটা ভালো করে মিক্স করে নিতে হবে। নুনটা মিক্স করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো ঢেকে দিতে হবে। ফ্লেমটা লোতে রাখতে হবে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। পুঁই মিচুলি আর পুঁই ডাঁটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। পুঁই মিচুলিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলোকে এবার খুন্তির সাহায্যে ভালো করে পুঁই মিচুলি ও ডাঁটার সাথে মিক্স করে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভালো করে মিক্স করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে আবার শাকগুলোকে ঢেকে দেব। ঢাকা দিয়ে আরও 3 মিনিটের মতো হতে দিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, পুঁই শাকগুলো অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আর এই পুঁই শাকের জলগুলো একদম শুকিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, যা আমি একটু পিষে নিয়েছি। এটা মিক্সি কিংবা শিলে অল্প একটু পিষলেই হয়ে যাবে। দেখুন, জলটা শুকিয়ে গেছে।
নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো পুঁই শাকগুলো রান্না করে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন পুঁই শাকটা একদম রেডি। এটা রান্না করতে অনেকটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সব সময় আমার সাথে থাকবেন।